আসসালামু আলাইকুম। আজ বিশ্ব শিক্ষক দিবস 2020 উপলক্ষে আমার সামনে উপস্থিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দদের জানাই আন্তরিক শ্রদ্ধা সম্মান। আমি আমার একজন নির্দিষ্ট শিক্ষক এর জন্য একটি কবিতা লিখেছি, আমি এখন তাকে এটি আবৃত্তি করে শোনাতে চাই। আদর্শ শিক্ষক, জ্ঞানের শেষ নেই তার, তিনি আমাদের প্রিয় স্যার, আনন্দে উচ্ছ্বাসে শেখাই পড়ালেখা, স্যারকে দেখে সৎ পথে চলতে শেখা, যদি সুমতার কথা জীবন বয়ে আনবে সফলতা, মুখটা তার মায়া মাখা, স্যারকে ছাড়া পুরো বিদ্যালয়টা লাগে থাকা, সত্যের পথে যেমন কোমল অন্যায়ের পথে বজ্র তুমুল, তিনি শুধু আমাদের স্যার নন, তিনি আমাদের অনুপ্রেরণা, মেয়ের পথ দেখায় সত্যের পথে চলতে শেখায়, প্রশংসা শেষ হবে না তার, তিনি আমাদের সবার প্রিয় আয়ুবুর রহমান স্যার। সবাইকে আন্তরিক আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই কবিতাটিও আমি একজন নির্দিষ্ট শিক্ষকের জন্য লিখেছি, একটু আগে আমি একজন শিক্ষিকার জন্য লিখেছিলাম, এখন একজন নির্দিষ্ট শিক্ষকের জন্য। কবিতাটির নাম বনিজন। শুধু স্যার নন উনি, চালাকির বিজ্ঞানী, কঠিন প্রশ্ন করো যতই উত্তর পাবে ঠিক মতোই, স্যারটা খুব ভালো, দেখান জ্ঞানের পথের আলো, মজার মানুষ ভীষণ, রেগে গেলে করেন তিনি চোখ বড় বড় করে শাসন, যদি করে থাকো এই স্যারের ক্লাস, পরীক্ষায় করবে তুমি একটা নেপাস, সবার হাসির কাছে যেমন হার মানে টাকা, তার কাছ তাকে ছাড়া যেন বিদ্যালয়টা ফাঁকা, স্যারের মুখের বাচন ভঙ্গি হাসায় আমাদের সবাইকে, তোমরা যদি দেখো হাসতে হাসতে আহত হবে, প্রশংসা শেষ হবে না আর, বলবো এবার নাম তার, তিনি হলেন আমাদের প্রিয়, কেউ কি বলতে পারবে কে? পারতো স্যার।